পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙন দেখা দিয়েছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দুটি ইউনিয়নের কয়েকটি গ্রামে। আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে পদ্মাপাড়ের বসত করা মানুষগুলো। অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। বর্ষা মৌসুম শেষ হলেও মুন্সিগঞ্জে পদ্মা নদীর ভাঙন থামেনি। নতুন করে ভাঙনের শিকার লৌহজংয়ের দুটি ইউনিয়নের শতাধিক পরিবার। শনিবার সকাল থেকেই লৌহজং তেউটিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বড় নৌপাড়া গ্রামের 15টি বাড়ি এক নিমিষেই পদ্মায় ভেঙে যায়। এর একদিন আগে বিলীন হয় আরও 5টি বসতঘর। অনেক দিন যাবত এখানে বালু কাটার কারণে এরকম পরিমাণ ভাঙতেছে। এখন আমাদের 15-16টা ঘর পুরো ভেঙে গেছে। 7-10টার মধ্যে লৌহজংয়ে প্রায় 3 কিলোমিটার এলাকায় ভাঙন চলছে। হুমকিতে বেজগাঁও ও গাউদিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের কারণেই অসময়ে ভাঙছে পদ্মা নদী। প্রতিদিন শত শত এই কারণে এই জায়গাটা হঠাৎ একবার তো গেছে। 10-12 ঘর ছিল, 2টা ঘর একবার বিলীন হয়ে গেছে, আর বাকিটি ব্যাংকে ছিল আমরা কোনোভাবে নিচ্ছি। ভাঙন রোধে 450 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নদীতে জিও ব্যাগ ও ব্লক ফেলে চেষ্টা চলছে তীর রক্ষার। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এই কাজটা করার উদ্যোগ নিয়েছি। যদিও এই বর্ষার শুরুতেও ওই জায়গায় আমরা আরেকবার জিও ব্যাগ ফেলেছিলাম, সেই জিও ব্যাগগুলো সহই কিন্তু আসলে এবার ভাঙনটা হয়েছে। এখানে আমরা ইতিপূর্বে টেক কেয়ার করেছি, কিন্তু সেই কাজটা আসলে হয় নাই। কাজটা ভেসে গেছে পদ্মা নদীর তীব্র মানে ভাঙনের তীব্রতার কারণে। সেটা আমরা আবারও চেষ্টা করছি যে মানুষকে আমরা কীভাবে সেভ করতে পারি। অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ বিষয়ে মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য সাগুপ্তা ইয়াসমিন এমএলএর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। হাবিবুর রহমান, DBC নিউজ ডেস্ক।